ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া। হোমনায় জমি সংক্রান্ত বিরোধের জেরে নারীকে পিটিয়ে আহত করার অভিযোগ। কুমিল্লার হোমনায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে রংমালা নামের এক নারীকে এলোপাতাড়িভাবে কিল ঘুষি ও লাঠি দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। পরে স্থানীয়রা আহত নারীকে উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। মঙ্গলবার 29 আগস্ট সকালে উপজেলার দুলালপুর ইউনিয়নের সাফলেজি গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে। এই ঘটনায় 6 জনের নাম উল্লেখ করে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী রংমালার স্বামী রিকশা চালক মোহাম্মদ কাজল মিয়া। অভিযোগ সূত্রে জানা যায়, রংমালা ও তার পরিবার জীবিকার তাগিদে দীর্ঘদিন যাবৎ ঢাকায় বসবাস করেছিলেন। এ সুযোগে রংমালার স্বামীর চাচাতো ভাই মোহাম্মদ খোকন মিয়া তাদের 2% জমি দখল করে ঘর নির্মাণ করে বসবাস করছেন। এ নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে সালিশের আয়োজন করে সমাধান করার চেষ্টা করা হলেও খোকন মিয়া সালিশে আসেননি। জমি পাওয়ার আশায় মঙ্গলবার রংমালা ও তার স্বামী তাদের নিকট জমি চাইতে গেলে খোকন মিয়ার স্ত্রী আমেনা খাতুন, তার ছেলে সাইফুল ইসলাম ও মেয়ে খাদিজা আক্তার মিলে রংমালাকে এলোপাতাড়ি কিল ঘুষি ও লাঠি দিয়ে পিটিয়ে আহত করে এবং তাকে বাড়ির গেইটের বাহিরে ফেলে দেয়। তবে এ বিষয়ে খোকন মিয়ার স্ত্রী আমেনা খাতুন বলেন, আমরা তাদের জায়গা দখল করিনি, এছাড়াও তাদেরকে আমরা কোনো মারধর করিনি, এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। এ বিষয়ে হোমনা থানা অফিসার ইনচার্জ জয়নাল আবেদিন বলেন, সকালে একজন আমাকে ফোনের মাধ্যমে জানায় যে এখানে একটি মারামারির ঘটনা ঘটেছে। এ খবর শোনা মাত্র তাৎক্ষণিক আমি টিম পাঠানো হয় এবং পরবর্তীতে আমি সেখানে এসআই ফরহাদকে পাঠাই, কারণ এর আগের দিন এই জমি নিয়ে বিজ্ঞ আদালত থেকে 145 ধারার একটি আদেশ আছে। তিনি আরও বলেন, পরবর্তীতে পুলিশের এএসআই ফরহাদ সেখানে গিয়ে দুই পক্ষকে নোটিশ করা হয়েছে যে তাদের যে জমি সংক্রান্ত বিরোধ তা সম্পূর্ণ বিজ্ঞ আদালতের মাধ্যমে নিষ্পত্তি করার জন্য বলা হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি, ঘটনার তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আমার বাবাতে কিনছি, তারপরে আমার শ্বশুরেতে কিনছি, এরপরে আমার কবরস্থানও দিছে, আমার কবরস্থানও দিছে, একটা কবরস্থান, একটা গাতা, একটা গাতা। এরপর আমি খোকন জিজ্ঞাসা গেছি, আমি তো ভাই আমি আর পানির মধ্যে আমি থাকতে পারবো না, পানির মধ্যে থাকতে পারবো না, আমিও গেছি, আমার স্বামীও গেছে। এরপরে খোকনের ভূতে, খোকনের ভূতে, খোকনের খোকনের বউয়ে আমার হাইয়া ঘুষাইয়া দৌড়ে দৌড়ে সিপিয়া খোকনের খোকনে খোকনের বউ মারছে, খোকনের বাইর বউ মারছে, খোকনের ভূতে মারছে, মাইরা আমার অজ্ঞান করে রাস্তার মধ্যে হালাল। আমার আমার মেয়েরও মারছে, আমার মেয়েরও মারছে, আমার মেয়েরে সুলো ধরে আসারছে আর গণ কিলাইছে মুরাইছে, আমার মেয়েরও ভালা মারছে, এরপরে আমার মেয়েও শিক্ষাছে। খোকনে বউ মারছে, খোকনে ভূতে মারছে, খোকনে বিয়ে মারছে, বোবাই মারছে। আমি জায়গা আমার বাপেতে কিনছি, এই জায়গা লেগে যাবো না। বাসা মানুষের বাসা বাসায় কাম করে খাই, আমি বড় অসহায়, আমি মানছে, আমি খুঁজে মেঘেও খাই, আমার মানছে দাম দক্ষিণে করে, আমার স্বামী রিক্সা চালায়, আমি বড় অসহায়, আমি অনেক দশ বাপ ভাইয়ের কাজলে পয়সার অভাবে আপনার এই মামলা হাঙ্গামা কেমন গেছে না। এখন যে অতি গ্রামের মানুষ একটা সাপোর্ট দিচ্ছে, তোমার জায়গাটা নিয়ে দিব বা চেয়ারম্যানের সুষ্ঠু বিচার করে দিব, এই জন্য কিন্তু কাজলে আগ্রহী গেছে। এখন তো কাজলটা যে একটা অবহেলার মধ্যে আছে, কাজল যদি আপনিও নিজেও দেখেন বা গ্রামবাসীও দেখবো, ছেলেটা কিন্তু ঢাকা রিক্সা চালাকা একদম অবস্থা দেখছেন, মানে ছেলেটা এমন ধরনের আছে। তা আমরা চাই এই মাধ্যমে সুষ্ঠু জায়গাটা যাতে কাজলে পায়, আর যদি কাজলে জায়গা কাগতে না পায় তাহলে আমরা দরকার নেই, আর যদি কাগতে জায়গা কাজলে পায় তাহলে এটা আমরা দরকার। সকালবেলা এই এখানে একটা দুর্ঘটনা ঘটছে, আমি ছিলাম অনেক দূরে, সেখান থেকে আইয়া দেখি এখানে এই অবস্থা, হামগামা টামগামা চলতেছে, তখন জিজ্ঞাসা করলাম, পরে এইভাবে হয়েছে। কী হয়েছে একটু বলেন। এখানে ওই যে বললো হাগো বাড়িতে মাইর ধরে করে আইনা আপনার রোডের মেয়েতে ফালা রাখছে। কাকে মারছে? কাজলের বউ। রে কাজলের শাশি, আমি দিয়া জানি 200 জায়গা আমার বাসুরে বেচে লাইছে, কাজলের বাহে কাজলের 200 জায়গা কিনে রাখছে, এই দূরে আমি জানি এই জায়গাটা কিনে কাজলের, কাজলের জায়গা কাজলে কিনে রাখছে বাহের থেকে। আমি জানি আমি জায়গাটা ঘর ভাঙ্গে লাগতেছে, ভাঙ্গে লাগলে আর সারবো
কাদিরে কইলে আচ্ছা আপনারা জায়গা চলে মাই পেলন ঠিক বিচার করে না কেউ এটা কইছি কইলে আই হবে হারা ঘর হারা বাঁধছে বাজার নামে দুই এটা নিয়ে এই ঝগড়া বাঁধছে অনে হারা বাইতেছে অনে হাগর ঘর দেনা হাগর কই ফাগার হাগর নিজস্ব প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ব্রাহ্মণবাড়িয়া টিভি। ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া।